আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা শতকরার যে অঙ্ক আছে সেটার মোটামুটি একটা পোস্টমর্টম করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি যে কোনো সংখ্যার শতকরা বের করা এবং কোনো যদি সংখ্যা থাকে সেটা কোন সংখ্যার শতকরার কত পার্সেন্ট, এই রিলেটেড যে ম্যাথমেটিক্সগুলো আসে সেই রিলেটেড ম্যাথমেটিক্সগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। আমি খাতাতে যে ম্যাথটা লিখে রেখেছি এটা 2022 সালের প্রাথমিক সহকারী শিক্ষার যে পরীক্ষা হয়েছিল সেটার শিক্ষা অফিস মানে শিক্ষকের যে পরীক্ষা হয়েছিল সেটার একটা ম্যাথ এটা। তো আমরা এই ম্যাথটার মাধ্যমে বেশ কিছু এর আনুষাঙ্গিক যে সিনারিওগুলো দাঁড় হতে পারে সেগুলো সলভ করব। তো 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, এটার অ্যান্সারটা আপনি কীভাবে বের করবেন? খুবই ইজিভাবেও বের করা যায়, আপনি যদি ক্যালকুলেটিভ ওয়েতে বের করতে চান সেটাও করা যাবে, আমি সেটা নিয়েও ডিসকাস করব। আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি শতকরা রিলেটেড আর প্রবলেম থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। তো 48 কোন সংখ্যাটির 80%, এটা আমরা যদি বের করতে পারি, আমাদের কাছে সংখ্যাটি কোন সংখ্যা হবে সেটা জানা নেই, তাহলে আমরা কী করব, সংখ্যাটিকে এক্স ধরে নিলাম। এখন কত পার্সেন্ট আমাদের মানে বের করতে হবে সেটা তো আমরা যখন পার্সেন্টেন্সে যাব শতকরার অঙ্ক করব তখন আমাদের 100 কিন্তু লাগবে। তো আমি কত পার্সেন্ট বের করব, এই সংখ্যাটির এক্সের 80% বের করব। তাহলে এক্সের এক্স ইনটু আমি 80 লিখলাম, ভাগ কত আমি করব 100 দিয়ে। এইটুকু তো আমরা বুঝতে পারছি যে আমরা যদি কোনো সংখ্যা যদি কোন সংখ্যার এটা হবে সেটার জন্য আমরা এক্স ধরে নিলাম, আমরা জানি না যেহেতু মনে করি যে আমরা যেভাবে ম্যাথটা করি। তো এক্স আমাদের আছে, কত পার্সেন্ট বের করব, 80% বের করব। তাহলে পার্সেন্টেজ করার জন্য আমাদের কী করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। এখন কথা হলো আমার এক্স্যাক্টলি কত লাগবে, 48 সংখ্যাটি লাগবে। 48 সংখ্যাটি 80% কোন সংখ্যা, 48 কোন সংখ্যার 80% সেটা জানার জন্য ইকুয়ালের পরে আমরা কী লিখব, জাস্ট 48 লিখব। ওকে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এখন এই যে সাজানোটা এইটাই বেসিক্যালি ইম্পর্টেন্ট কাজ, তারপরে তো আপনি অ্যাজ ইউজুয়াল নর্মাল যেভাবে কাটাকাটি করেন সেভাবে করতে পারবেন। তাহলে এখানে আমি লিখলাম এক্স ইনটু 80 ইকুয়াল 48, এই 100টা আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে 100। ওকে, তারপরে আমি যেটা করব জাস্ট এক্সটাকে এই পাশে রেখে 48 ইনটু 100 ভাগ 80, বাস ওকে, 00 কেটে দিলাম, 6 আসতে 48 6, এখানে আমার 6 10 60, তাহলে এটা হলো আমার অ্যান্সার। ওকে, এই পর্যন্ত তো খুব ইজি। ওকে, আমরা বুঝতে পেরেছি আমরা সাজাতে পারলে মোটামুটি আমাদের প্রবলেম সলভড। এখন এই কোশ্চেনটাকে আমি একটু ঘুরাইয়া যদি মানে কোশ্চেনটা আসতো বা এইবারে যারা পরীক্ষা দেবেন সেইবারে দেখা গেলো যে এই রিলেটেড কোশ্চেন আসছে, একটু ঘুরাইয়া দিছে। যেমন আমি যদি এখানে বলি যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 90%, তাহলে অ্যান্সারটা কী হতো। জাস্ট এখানে এই যে 80-র জায়গায় আপনি মানে কী করবেন, এখানে 90 দিয়ে দিবেন। 90 দিয়ে দিলে যে ক্যালকুলেশনটা আসবে সেটাই কিন্তু আপনার হবে ওই 48 সংখ্যার 90। তার মানে এই সাজানো যে পার্টটা আছে এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। আবার সেম জিনিস যদি 70% বলতো তাহলে এখানে জাস্ট আমার 70 বসাইতে হতো। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ইয়ে করি, সেটা হচ্ছে যে এই যে এখানে 60-এর আমি 48 পেলাম, হ্যাঁ 80%, এখানে আর যে অপশন আছে তাহলে আমরা এই অপশনটা বি কারেক্ট, তাহলে আর যে অপশন আছে 50-এর 80% আসলে কত সেটা একটু মানে যদি আমরা বের করতে চাই, বা 60-এর যে আমি এখানে যদি এই কোশ্চেনটা এখানে যদি এটা বলতো যে 60-এর 80% কোন সংখ্যা, জাস্ট সংখ্যা, তাহলে এইটা আপনি কীভাবে বের করতেন? এইটা বের করার জন্য জাস্ট আমরা কী করতাম, এইটা কিন্তু আমরা পেরেছি সাজাইতে, ওকে ডান। তাহলে আমরা যদি এখন 60-এর 80% কোন সংখ্যাটি হবে, এরকম নিচে অপশন দেওয়া থাকলো 48 52, তারপরে 54 বা আরও আদার্স যে অপশনগুলো দেওয়া থাকলো, তাহলে আপনি কিভাবে এটা করতেন? সিম্পল জিনিস, এই সাজানোটাকেই জাস্ট একটু আমরা ঘুরাইয়া লিখব। সেটা কিভাবে লিখব, যখন আমাদের এইরকম হবে যে কত পার্সেন্ট চেয়েছে মানে কোন সংখ্যার কত মানে 80% কোন সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে আমরা করব
আমরা 60-এর ভাগ 100 করে দিলাম, ঠিক আছে? তাহলে 60 ভাগ যদি আমি 100 করে দিই, আমার পার্সেন্ট কত বের করব, 60-এর 80% কোন সংখ্যাটি সেটা বের করব। তাহলে এখানে কি লিখব, জাস্ট 80 লিখব। এখন আমার কাছে যে এক্সটা ছিল, এখানে আমার কাছে এক্সটা আমি জানতাম না, হ্যাঁ, এখন কিন্তু আমি এক্সটা জানি, তাই আমার কাছে ইকুয়াল টু ইকুয়াল কোনো কিছু দেওয়ার নাই। আমি যখন এক্স ধরে নিছি তখন আমি ইকুয়াল টু এইটার সমান ধরে নিছি যে আমার এই পার্টটুকু আসবে, ফলাফল আসবে। এখন আমার কাছে তো কোনো এক্স পার্ট নাই, মনে করার মতো কিছু নাই, আমাকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে 60-এর 80% কোন সংখ্যাটি হবে। তাহলে আমি এখানে আর কোনো কিছু ইকুয়াল দেওয়ার দরকার নেই, জাস্ট আমি এখানে 00 কেটে দিলাম, 00 কেটে দিলাম, 6-8-48, 6-8-48 অ্যান্সার আমি পেয়ে গেলাম। তাহলে এখানে এটা ইজি না? এই এই শতকরার রুলসে দেখেন, আপনি এখানে যদি এই কোশ্চিন যদি যেভাবেই দেখ, যে কোনো সংখ্যা দেখ, হোয়াট এভার সংখ্যা ইজ, যদি এটা 50-এর বলতো, যদি এটা 50-এর বলতো, তাহলে কী করতেন? 50 × 80 নিচে হলো 100, তাহলে 00 কাটা, 5-8-40, 50-এর 80% হলো 40। আপনি যদি এটা রিয়েল লাইফের সাথে মিলাতে চান, রিয়েল লাইফে আপনার কী ঘটবে? এখানে আপনার কোনো একটা পণ্য ধরনের পার্সেন্টেজে ছাড় দিচ্ছে যে এত পার্সেন্ট অফার চলতেছে, আপনি কীভাবে এই অফার ক্যালকুলেশন করেন? নাকি দোকানদার যেটা বলে সেটাই মেনে নেন যে এটাই অফার মনে হয়েছিল, এত পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে, দোকানদার ক্যালকুলেশন করে দিচ্ছে, আপনার কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে না, দোকানদার যেটা বলে সেটাই দিয়ে দেন, লজ্জায় চোখুর লজ্জায় এটা করাও যায় না আসলে দোকানদারের সামনে থেকে। তো পরীক্ষার ম্যাথমেটিক্সের খাতায় এটার চক্ষু লজ্জা করলে হবে না, আপনাকে এটা বিষয়টা ডিটেলসে বুঝতে হবে। তাহলে আপনি যে কোনো সংখ্যার কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই অ্যান্সার করতে পারবেন। আপনাকে ওই ঐকিক নিয়মে যখন আপনি লিখিত পরীক্ষা দেবেন, রিটেন পরীক্ষা দেবেন, তখন আপনাকে দেখাতে হবে যেভাবে সেটা আপনাকে করতে হবে। লাইক ফর এক্সাম্পল, এইটাই যেটা আমি করলাম, এটাই কিন্তু আপনি লিখিত তো এইভাবে লিখতে পারবেন, এবার এটা লিখিততে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনি যদি এমসিকিউ পরীক্ষা দেন, সেই ক্ষেত্রে এমসিকিউ আপনাকে এরকম শর্ট টাইমের মধ্যে মাথার ভিতরে ক্যালকুলেশন করে নিতে হবে যে কোনটা ওপরে বসাবো, এবং এই সাজানোটা আসলে যদি আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বলুক না কেন আপনি পারবেন। আচ্ছা, এটা নিয়ে আর একটু আমরা একটু সময় দেই, আপনারা পাশেই থাকবেন, আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আপনাদের উৎসাহে যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আপনাদের উৎসাহ পেলে আমি আরও এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি এই কোশ্চেনটাকে, এখানে আমার অপশন ছিল হলো 50, 60, 70, 80, তাহলে আপনারা আশা করি 50 এবং 60-এর অ্যান্সার যদি পেরে যান তাহলে 80 এবং 70-এর অ্যান্সারও পেয়ে যাবেন। খুব বেশি কিছু না, যেটা বললাম যে এই যে জায়গাটা আছে এখানে, আচ্ছা যেহেতু আমরা 80-এর কত পার্সেন্ট হয়, আচ্ছা আমি করেই দিচ্ছি এখানে, তাহলে আমি 70-এর 80% কত হবে, 100 = 00 কাটা, 27-তে 56, এটা হলো 70-এর 80%। তাহলে এই কোশ্চেনটা যদি এরকম হতো যে 56 সংখ্যাটি কোন সংখ্যাটির 80%, তাহলে কি অ্যান্সার কী হতো? অ্যান্সার হতো 70, যদি এখানে কোশ্চেন আসতো 56 সংখ্যাটি কোন সংখ্যাটির 80%। ওকে, তাহলে আমরা যে কন্ডিশনটা, যখন আমরা এখানে বেশ 6টা ক্যাটাগরি বা 8টা ক্যাটাগরিতে আমরা বিষয়গুলো আলোচনা করলাম, আলোচনার ওভারঅল একটা ওভারভিউ আমি দিই। একটা হলো 48 কোন সংখ্যাটির 80%, এইটা আমরা জানলাম। 48, এইটা যদি আমরা সেম জিনিস করি, 48 কোন সংখ্যাটির 90% বের করতে পারবো, 48 কোন সংখ্যাটির 70% যদি কোশ্চেন আসে সেটাও বের করতে পারবো। ওকে, এখন ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। তাহলে 48 কোন সংখ্যাটির 80% সেটা বের করতে পারবো, 48 কোন সংখ্যাটির 90%, 48 কোন সংখ্যাটির 70%। সেম জিনিস আমাদের যে অপশনগুলো ছিল, 50 সংখ্যাটির 80% কত, এই কোশ্চেন আমরা বের করতে পারবো। 60 সংখ্যাটির 80% কত, তারপরে 70 সংখ্যাটির 80% কত, 80 সংখ্যাটির 80% কত আমরা বের করতে পারবো। তাহলে এখানে যে সূত্র আমার লাগতেছে সেটা হলো যে পার্সেন্টেজ আসবে গুণন, যে পার্সেন্টেজ আমাকে বলতেছে সেই পার্সেন্টেজের সাথে আমাকে কী করতে হবে, 80 গুণ করতে হবে বা 90 গুণ করতে হবে বা 70 গুণ করতে হবে, ভাগ 100 =
যে সংখ্যাটি আমার এখানে চেয়েছে সেই সংখ্যাটি এখানে আমার মিলাইতে হবে। এটা একটা গেল। আর এই নিচেরটার ক্যালকুলেশন কি, নিচেরটার এরকম যে কোনো সংখ্যার যত পার্সেন্টেন্সই বলুক আপনি কীভাবে বের করবেন, সেটা হলো যে সংখ্যাটি আপনি জানেন, পঞ্চাশ ইন্টু যে পার্সেন্টেজ আপনাকে বলবে ভাগ পঞ্চাশ ইন্টু এখানে, হ্যাঁ ভাগ একশো, আমরা যেটা আগে করলাম ভাগ একশো, তাহলে এটা আপনি কাটা দিয়ে সেই পার্সেন্টেজটা ইজিলি বের করতে পারবেন, পাঁচ আষ্টে চল্লিশ। তো এইভাবে মোটামুটি আমরা একটা ম্যাথমেটিক্সের শতকরার একটা ম্যাথমেটিক্স থেকে প্রায় দেখেন এখানে ষাটটা তো অনায়াসেই আপনি সলভ করতে পারছেন। তো এইভাবে আমরা যদি শতকরার, আমরা আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা আমার ইম্প্রুভমেন্টের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ আমার ভিডিও কোয়ালিটি বা ভিডিওর যে বর্ণনা ভঙ্গি সেটা যদি আমাকে একটু চেঞ্জ করতে হয় আপনাদের সেই অনুযায়ী আমি ইনশাআল্লাহ আমার পড়াশোনার যে আপনাদের ভিডিও করছি সেটা চেঞ্জ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ আজকের মতো, ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই দিয়ে টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।